আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং পুরো দেশবাসীর জন্য আমি মনে করি একটা বার্তা স্বরূপ, একটি মেসেজ, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জানার যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন এবং যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন। দয়া করে ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটি একদম শেষ অবধি কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এখানে আমি রিফাত আপনাদেরকে কিছু মেসেজ দিব, কিছু বার্তা দিব, আপনারা যদি গ্রহণ করতে পারেন আই হোপ, আমি আশা রাখি অবশ্যই আপনারা ভালো একটা ফল পাবেন, ভালো একটা ফল পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তাআলা। দয়া করে আপনাদের উপকারের জন্যই বলছি, আপনাদের ভালোর জন্যই বলছি, আজকের ভিডিওটি একদম শেষ অবধি আপনারা কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনাদের মাঝে কথা বলবো, থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা ডাক্তার মুরাদ সাহেবকে নিয়ে কিছু কথা বলছি। আজকে আর ওনাকে আমি টাকলা বলবো না, আজকে ওনাকে আমি ডাক্তার মুরাদই বলবো। ওনাকে নিয়ে আজকে আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলবো, আপনাদের চোখে আঙুল দিয়ে আজকে ধরিয়ে দিব ডাক্তার মুরাদের কিছু কর্মকাণ্ড, আজকে আমি আপনাদের মাঝে একদম আপনাদের চোখে আঙুল দিয়ে আপনাদেরকে ধরিয়ে দিব। সুপ্রিয় দর্শক, ডাক্তার মুরাদ সাহেব কিছুদিন পূর্বে আমাদেরকে একটি তার ফেসবুক পেজে তিনি কিন্তু আমাদেরকে একটি নিউজ দিয়েছিলেন, আমাদেরকে একটি লিঙ্ক দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যদি বলেন তাহলে প্রধানমন্ত্রীর কথায় আমি ডাক্তার মুরাদ আগুনেও জাপ দিতে প্রস্তুত রয়েছি, এমন একটি কথা তিনি আমাদেরকে বলেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটার একটু পর এটার কথা আমি বিস্তারিত আপনাদের মাঝে বলবো, তারপর বলি তিনি কিন্তু আরও কথা বলেছেন। তিনি কিন্তু একজন মুরব্বী চাচার সঙ্গে ভিডিওতে তিনি বলেছেন যে তাদের জন্যই আমার জীবনটা, তাদের জন্য আমি মরে যেতেও পারি, এমন অনেক কথা সময় সময়ে তিনি কিন্তু আমাদের মাঝে বলছেন, বলেই যাচ্ছেন, যে কথাগুলোর কোনো ভিত্তি নেই, যে কথাগুলোর কোনো বাস্তবতা নেই, কোনো সততা নেই। সুপ্রিয় দর্শক, আমরা তাকে দেখতেও পেরেছি মসজিদের মেম্বরে গিয়ে তিনি বসে ভাষণ দিচ্ছেন, এ কেমন পরিস্থিতি হয়ে দাঁড়ালো আমাদের মাঝে। আজকে মূর্খের দল, আজকে মূর্খ মানুষরাই যেমন আমাদের বিজ্ঞ লোকের স্থানগুলো দখল করে নিয়েছে, দক্ষ বিজ্ঞ অভিজ্ঞ লোকের চেয়ার তারা দখল করে নিচ্ছে, যার দরুন আজকে আমাদের বাংলাদেশের এই করুণ পরিস্থিতি, আজকে আমাদের দেশের মধ্যে সব কিছুর দাম বৃদ্ধি, সব কিছুতে আমরা জনগণ যারা আছে, যারা দিনে আনে দিনে খায়, তাদের কিন্তু আজকে খুব কঠিন পরিস্থিতি। 60 টাকার নিচে আজকে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না বাজারে, তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, গাড়ি ভাড়াও কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তা আপনাদের সকলেরই জানা আছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বলতে চাচ্ছি ডাক্তার মুরাদ সাহেবকে নিয়ে। ডাক্তার মুরাদ সাহেব যে বক্তব্যটি দিয়েছেন যে তিনি কিন্তু প্রথমত একজন মুসলমান তিনি দাবি করেন এবং তিনি কথায় কথায় ইনশাআল্লাহ বলেন, এত কিছু করার পরও সেই ব্যক্তিটি বলছে যে আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, আমরা সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম থাকতে পারবে না। নাউজুবিল্লাহ, একজন মুসলমান নিজেকে দাবি করে কথায় কথায় ইনশাআল্লাহ বলে, মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে কীভাবে এই সমস্ত কথা বলে, এটা আমার বোধগম্য নয়, এটা মুনাফেক ছাড়া অন্য কোনো মানুষের কাজ হতে পারে না। সুপ্রিয় দর্শক, এটা অবশ্যই মুনাফেকের একটি কাজ এবং তার মধ্যে মুনাফেকের প্রত্যেকটা আলামতই কিন্তু পাওয়া গেছে। আপনারা যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আরও অনেক কিছু, অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং আপনারাও সতর্ক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আমরা যদি এক মাস পূর্বে লক্ষ্য করি তখন কিন্তু তিনি এত ভাইরাল ছিল না, এত টপিকে তিনি ছিল না, তিনি কিন্তু ফোকাসে আসার জন্যে এই আজব আজব আজগুবি কিছু কথা আমাদেরকে বলে তিনি কিন্তু ফোকাসে আসতে চেয়েছিল। তার পেজে যদি আপনারা লক্ষ্য করেন তখন 500 লাইক পড়ত, তিনি একজন প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তার পোস্টের মধ্যে 500 লাইক পড়ত, সর্বোচ্চ 900-1000 মতো লাইক পড়ত, কিন্তু তিনি এই সকল কথা বলে এই যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম মানি না, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিল পাশ করব, এই সকল আজগুবি এবং পাগল ছাগলদের মতো কিছু কথা বলে তিনি কিন্তু ফোকাসে আসতে চেয়েছেন। এবং এখন যদি আপনারা লক্ষ্য করেন তার পেজের মধ্যে হাজার হাজার ফলোয়ার এবং তার পেজের একটি পোস্টের মধ্যে কিন্তু 70,000, 80,000, 90,000 এবং 1,00,000 লাইক পড়ে যাচ্ছে। এটা কিন্তু তিনি শুধু ফোকাসে আসার জন্যই করেছিলেন, এটা এখান থেকে একদম স্পষ্ট প্রমাণ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু তিনি প্রতি মুহূর্তের আপডেটগুলো আমাদেরকে দেয়, তিনি কোথায় খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, কি টুপি পরেছেন, কি পাঞ্জাবি পরেছেন, তাকে দেখতে কেমন লাগছে, সব কিছুই তিনি কিন্তু আমাদেরকে আপডেট দিচ্ছে। এবং এটা তার মতো একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা এটা কখনোই আশা করছি না। তিনি কি খেয়ে
কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পেয়েছে, ঘোড়ার ঘাস খেয়েছে নাকি? আমার বোধগম্য নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনি নাকি প্রধানমন্ত্রীর কথায় আগুনেও জাপ দিতে পারেন। তাহলে আমি বলি, প্রধানমন্ত্রী আপনার কি হয়? আপনি কি এখানে প্রধানমন্ত্রীকে আপনি কি পাম দিচ্ছেন না? এটি কি আপনারা এখনও বুঝতে পারেন নাই? যাতে কি এটা এখনও বুঝতে পারেন নাই যে প্রধানমন্ত্রীর কারণে তিনি নাকি আগুনেও জাপ দিতে পারে? আর মিয়া, এই কথা যদি আপনি বলতেন যে ইসলামের জন্য, জিহাদের জন্য আমি আগুনেও জাপ দিতে পারি, তাহলে আপনার ইমানটা আরও পাকাপোক্ত হতো। আল্লাহ আপনাকে মুসলমানদের দোয়ায় কবুল করলেও করে নিতে পারতো। কিন্তু তিনি এখানে এই কথাগুলো না বলে তিনি বলে প্রধানমন্ত্রীর জন্যে, প্রধানমন্ত্রী বললে আমি ডাক্তার মুরাদ আগুনেও জাপ দিতে রাজি আছি, আমি ডাক্তার মুরাদ আগুনেও জাপ দিতে পারবো, নাউজুবিল্লাহ মিন জালিক। এর থেকে একদম স্পষ্ট বিষয়টি দাঁড়ায় যে তিনি প্রধানমন্ত্রীকে পাম দিচ্ছেন, পাম দিয়ে ফুলিয়ে 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 তার ক্ষমতা যেন আরও অনেক উঁচু পদে যায়, তিনি যেন আরও উচ্চ পদে আসীন হতে পারেন, সেই কারণে কিন্তু তিনি এভাবে পাম দিয়ে যাচ্ছেন এবং বলদের মতো এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো আমাদের মাঝে তুলে ধরবেন, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি সহ আপনাদের কারো মন্তব্য আমাদের চোখের বাহিরে নয়, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর প্রতি মুহূর্তের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনি যদি আমাদের ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকেন, প্লিজ এখনই লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকের এই ভিডিওটি আপনি শেয়ার করে সকল জায়গায়, ফেসবুক ইনস্টাগ্রামে আপনি ছড়িয়ে দিতে আর ইমুতে ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।